জানি হয়তো এবারেও মিলবে না কোনো প্রাতিষ্ঠানিক ঋণ শিকার। পাহাড় প্রমাণ কাজ হাসিল গৌণ হয়ে মুখ্য এরবে দোষ বিচার। অমানুষিক পরিশ্রমে লাখো লাখো মানুষের ঘরে পৌঁছে দেওয়া খাবারের স্বাদ, সত্যি করে বলতে গেলে গুটি কয়েকের ভুল কাজে যেন হয়েছে বরবাদ। ঠিক যেন ভাতের হাড়ির চাল পরীক্ষা করে ঘোষণা করার মতো অনভিপ্রেত বিচ্ছিন্ন ঘটনার চাপে বাকি সবাইও লজ্জাবনত। ভুলে যায় ওরা চাল চেনে না মানবিক বৈচিত্র্যের ভাষা। মানুষ সব বিষয়ে এক হয় না, এক হবে না সবার কাজের দিশা। শুধু সাম্মানিক কম বলেই কত লোকের কাছে তুচ্ছ বলে মনে হয় সামান্য উনিশ বিশে করে তুলকালাম যার যখন ইচ্ছা মনে হয়। অনেকে দেখেও দেখে না বড় বোয়ালেরা কিভাবে কিভাবে খাবার সাবার করে। এক দুই তিন হতে পারে যে কোনো সংখ্যায়, কম হামেশাই বস্তার ভেতরে, বাকিটা কিভাবে মেলাবে সে? লোকে যদি পাই টু পাই বুঝে নিতে চায়, সব কিছু বাদ দিয়ে সে শুধুই চোর? এ সহজ বিচার কি অন্যায় নয়? হ্যাঁ, কিছু লোক থাকে যারা অভাব স্বভাব দোষে অন্যায় করে, কিন্তু তাই কি সবাই? আর এমন থাকে নাই বা কোন দপ্তরে? আসলে তোমরাই তো সেই মহিরুহ, সেবা করে যাও রোদ বৃষ্টি ঝড়ে। সকলের যত রাগ রোষ ক্ষোভ বর্ষানোর তা তোমাদের ওপরেই পড়ে। জানি এ তোমাদের গা সওয়া হয়ে গেছে, তবুও জানাই এত অপমান ভয় ব্যাধি জয় করে তুলে দিলে ভালো কাজ আর তুলনা নাই।